হ্যালো এভরিওয়ান, আজ এই ভিডিওতে কথা বলবো ইনফিনিক্স এর ব্র্যান্ড নিউ আপকামিং স্মার্টফোন ইনফিনিক্স হট 10 এর ব্যাপারে, যা হট 9 এর সাকসেসর হবে। আর এই ফোন গুগল প্লে কনসোলে লিস্ট হয়েছে, এর সাথে সাথে অফিসিয়াল পোস্টার সহ অলমোস্ট সব স্পেসিফিকেশন লিক হয়েছে, যেখানে থাকবে মিডিয়াটেক হেলিও G70 গেমিং প্রসেসর, বিগার ডিসপ্লে ও বিগার র্যাম রমের অপশন। তাছাড়া হট 9 থেকে হট 10 এ কী কী ইম্প্রুভমেন্ট আনা হবে, এর প্রাইসই বা কত হবে, এই সব কিছু নিয়ে এই ভিডিওতে ইন ডিটেলস কথা বলবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে জেনে নেওয়া যাক এর ডিজাইন সম্পর্কে। ডিজাইন হিসেবে ফোনটির পেছনে থাকবে অ্যাজ ইউজুয়াল পলিকার্বনেট প্লাস্টিক বডি। ডিভাইসটির ব্যাক সাইডে কোয়াড রিয়ার ক্যামেরা ও রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে, যা সাধারণত লোয়ার মিড বাজেট সেগমেন্টে বেশিরভাগ স্মার্টফোনে দেখা যায়। আবার ডিসপ্লে হিসেবে ইনফিনিক্স হট 10 এ থাকবে 6.5 ইঞ্চির HD+ IPS LCD প্যানেল, যার রেজুলেশন 720x1640 পিক্সেল। ফোনটির টপ লেফট কর্নারে থাকবে সিঙ্গেল পাঞ্চ হোল ক্যামেরা কাটআউট। আবার যদি বলি এর পারফরমেন্সের ব্যাপারে, যা এই ফোনের মেইন হাইলাইট ফিচার, তো ইনফিনিক্স হট 10 এ থাকবে মিডিয়াটেক হেলিও G70 গেমিং প্রসেসর, সুতরাং ডে টু ডে লাইফের পারফরমেন্স বেশ ভালোই পাবেন। কেননা PBS ইনফিনিক্সের সব ফোনে ইউজ করা হয়েছিল পি সিরিজের চিপসেট, বাট এবার তারা ইউজ করতে যাচ্ছে জি সিরিজের পাওয়ারফুল চিপসেট। এর সাথে থাকবে 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, আর অপারেটিং সিস্টেম হিসেবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 থাকবে। ডিজাইন, ডিসপ্লে এবং চিপসেটের পরে কথা বলা যাক ক্যামেরার ব্যাপারে। ইনফিনিক্স হট 10 এর রিয়ারে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 48 মেগাপিক্সেল। এর সাথে থাকবে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। বাট ফ্রন্ট ক্যামেরার ব্যাপারে এখনও সঠিক কোনো ইনফরমেশন জানা যায়নি, তবে আমার মনে হচ্ছে এখানে থাকতে পারে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর পাশাপাশি ডিভাইসটির সিকিউরিটির কথা বলতে গেলে, পোস্টার থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখানে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না, অর্থাৎ ডেফিনেটলি এখানে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। সর্বশেষ বলবো এই ফোনের ব্যাটারি ব্যাপারে, যা এই ফোনে আরও একটি ইন্টারেস্টিং ফিচার। ইনফিনিক্স হট 10 এ থাকবে 5100 mAh ব্যাটারি, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এবার আসি এই স্মার্টফোনের প্রাইসের ব্যাপারে। তো ডিভাইসটির এক্সপেক্টেড প্রাইস হতে পারে বাংলাদেশি টাকায় 13-15 হাজার টাকার মধ্যে। আবার যদি বলি লঞ্চ ডেটের ব্যাপারে, তো এন্ড অফ সেপ্টেম্বর অর্থাৎ এই মাসের লাস্ট উইকে ইন্ডিয়া সহ বাংলাদেশের বাজারে লঞ্চ হতে পারে। এখন আসি এই ফোনটি কারা নেবেন। বেসিক্যালি যারা পাঁচলের অনেক বড় ফ্যান, বেশি ব্যাটারি ব্যাকআপ চান, গেমিং এক্সপিরিয়েন্স বেটার চান, সাথে বেটার ক্যামেরা তো থাকছেই, তাদের জন্যই ইনফিনিক্স হট 10 বেস্ট চয়েস হতে পারে। বাট এই ফোনের ড্রব্যাক হচ্ছে এর বিল্ট ও ডিসপ্লে কোয়ালিটি। সো যারা এই দুটো জিনিস কম্প্রোমাইজ করতে পারবেন, তারা চোখ বন্ধ করে নিতে পারেন। তো বন্ধুরা, মোটামুটি এই ছিল ইনফিনিক্স হট 10 এর ব্যাপারে লেটেস্ট আপডেট। আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।